ফিরে যাই আমাদের আজকের অতিথি লেখক ও নাট্য পরিচালক সাজিন আহমেদ বাবুর কাছে। বাবু ভাই, আবারও ফিরে এলাম আপনার কাছে। সামনে তিনটি বই আছে এবং তিনটি বই বোধহয় এবছর বইমেলাতেও পাওয়া যাচ্ছে। দুইটা পাওয়া যাচ্ছে, এই শহরে কেউ থাকে না এটা পাওয়া যাচ্ছে না, স্টক আউট, এটা মেলা পর্যন্ত আসতেছে না, মেলায় নাই, এটা আবার রিপ্রিন্ট হবে মেলার পরে পাওয়া যাবে। মেলার মধ্যে আসলে কি এবার শেষ হয়ে গেছে নাকি এটা আরও আগেই শেষ হয়ে গেছে? এবার এটা আগেই শেষ হয়ে গেছে, এটা হলো যে গতবার বের হয়েছিল তো মেলা ঠিক আগে আগে শেষ হয়ে যায়, ওভাবে আর খেয়াল করা হয়নি বলে আর রিপ্রিন্ট করা সম্ভব হচ্ছে না এখন, যেহেতু মেলার বই নিয়ে অনেক ব্যস্ততা। যার আবার এবারই আসতো যদি আমি একটু কারেকশন আছে কারেকশন করবো, নতুন সংস্করণ আসবে সেই জন্য আসলে এবার মেলায় আসা সম্ভব হয়নি, বইটা মেলার পরে পাওয়া যাবে আবার। একই সাথে লেখক, নাট্য পরিচালক এবং নাট্যকার হিসেবে আপনার আমরা সব জায়গায় আপনার সরব উপস্থিতি পাই, এত কিছু কিভাবে সামলাচ্ছেন? আসলে মাধ্যম তো একটাই, ধরেন নাটকটা ডিরেকশন দিতে হয় তার আগে লিখতে হয়, তো লেখা দেন ডিরেকশন দেওয়া, আবার বইটা লিখতে হয় সেটা লেখার ভিতরে, সো আসলে প্ল্যাটফর্ম তো একটাই, তো এই একই প্ল্যাটফর্ম একইভাবে কাজগুলো হয়ে যায় আর কি। নানান মাধ্যমে কাজ করছেন, তারপরেও একজন মানুষের কথা যদি আসে, সে সব জায়গায় যে নিজের স্বতঃস্ফূর্ততা বা সব জায়গায় যে নিজের একটা কমফোর্টের জায়গা পায় সেটা না, আপনার নিজেকে কোন পরিচয়টি দিতে সব থেকে বেশি ভালো লাগে? লেখক। লেখক কবে থেকে লেখালেখির সাথে আছেন? ভাবনা তো আসলে ছোটোবেলা থেকে, কিন্তু লেখালেখি শুরু ইউনিভার্সিটি লাইফ থেকে। তার আগে যেটা লিখতাম সেটা আসলে শখের লেখা, সবাই লিখে, গল্প লিখে, কবিতা লিখে, ওটা লিখতাম, কিন্তু আমি যখন ইউনিভার্সিটিতে উঠি তখন মনে হলো যে আমি বোধহয় লিখতে পারবো, যখন আমি এসিস্ট শুরু করি এবং মনে হলো যে আমি বোধহয় নাটক লিখতে পারবো, দেন লিখতে শুরু করলাম এবং লেখা হলো। লেখালেখির জন্য তো অনেক মাধ্যম হতে পারতো, কবিতা লিখতে পারতেন, গল্প লিখতে পারতেন, উপন্যাসে যেতে পারতেন, নাটক লেখাটা বোধহয় ভীষণ কঠিন। কবিতা লিখলে বা উপন্যাস শুরুতে লিখিনি বিকজ হলে যে তখন তো জানতাম না বা পারবো কি না, যখন আমি নাটকে সম্পৃক্ত হয়ে আমি একটা থিয়েটারে ছিলাম, তারপরে যখন আমি এসিস্ট করলাম, নাটকটা লিখলে আমি নাটক বানাবো, সেই পারপাসে আমি নাটকটা আগে লেখা হয়েছে এবং লিখলাম এবং নাটক ডিরেকশন দিলাম। তারপরে তো কবিতা ছোটোকাল থেকে সবাই লিখে, আমিও লিখতাম, এখনও লিখি মাঝে মধ্যে নিজের মনের জন্য, ওই তো অতটুকুই, বাট কবিতা নিয়ে বই বই করার কোনো রকম ইচ্ছা নেই। আর উপন্যাসটা তো পরবর্তীতে। কেন ইচ্ছা নেই? কবিতাটা আসলে খুব কঠিন, কবিতাটা কয়েকটা লাইন একসাথে জুড়ে দিলে কবিতাটা হয় না আসলে। বাংলাদেশে তো সুন্দর সুন্দর বড় বড় কবি আছে, সেখানে কবিতার বই বের করা আমার কাছে বিলাসিতা মনে হয়, কারণ এটা ওই কবি না আমি আসলে অত, সো এই জন্য ইন্টারেস্ট নাই। এই যে এই শহরে কেউ নেই, এই না থাকার গল্পটা এত কেন দর্শক মানে পাঠক প্রিয়তা পেয়েছে যে বইটি প্রথম মেলাতেই শেষ হয়ে গেছে এবং এবছর মেলাতে আপনি এখনও আলসেমি করে বইটি আনছেন না? এই শহরে কেউ থাকে না এটার পাঠক প্রিয়তা কেন বলা তো যায় না, তবে এটা একটা বাস্তব গল্প, এটা একটা মেয়ের জার্নির গল্প, একটা মেয়ে বাংলাদেশ থেকে জার্মানি যায় এবং সেই জার্নিটার গল্প, এবং একটা সময় গিয়ে তার মনে হয় আসলে এই শহরে কেউ থাকে না, ফাঁকা লাগে পুরো শহর, অনেক মানুষ কিন্তু নিজেকে ফাঁকা লাগে যে মনে হয় কেউ নাই, মানুষের টাচ করেছে আসলে। জীবনের জীবনমুখী গল্পগুলো হয় কি, লাইফের সাথে যখন মিলে যায় তখন মানুষকে নিজেকে রিলেট করতে পারে, ওরকম একটা ব্যাপারে হয়তো ঘটেছে, যার কারণে পাঠকের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এবং আমার বইগুলো যেটা হয় যে কেউ পড়লো, পড়ার পর রেফার করে এই বইটা পড়ো বা এই বইটা কেনো, এভাবেই হয়তো মানুষের কাছে পৌঁছে গেছে। প্রথম বই যখন প্রকাশ করেছিলেন তখনও কি এরকমভাবে এক মেলাতেই সব মানে বই বিক্রি হয়ে গেল, মুদ্রণ শেষ এরকমটা হয়েছিল? হ্যাঁ, আমার প্রথম বইটা হলো জীবনে কারফিউ, মেলার 10 তারিখে ওটা আসে এবং 20 তারিখে স্টক আউট হয় শেষ। দেন আমাকে প্রকাশক বলে যে বই কিন্তু শেষ আপনার, আগামীকাল নতুন প্রিন্ট আসবে, আপনি কি কিছু করতে চান? আমি বললাম আমি একটু কারেকশন করতে চাই, দেন আমি আবার একটু কারেকশন করলাম, নতুন সংস্করণ আসলো 22 তারিখে, 21 তারিখে আমি পাই নাই, 21 তারিখে ভালো একটা সেল হয় আমি পাই নাই প্রথম মেলাতে, দেন ওই মেলাতেই আবার 3-4 দিন পরেই বোধহয় আবার আমার সেকেন্ড মুদ্রণ আসে। তারপরে এবার তো করোনা, করোনার মাঝখানেই আসলো আমার আজ ভুলের জন্মদিন, তারপরে আসলো হলো আমার এই শহরে কেউ থাকে না, এসরে থাকে না তো এটা শেষ, এখন আবার সেকেন্ড মুদ্রণ আসবে। আরও একটি বই প্রকাশের কথা ছিল আপনার, আমি যদি ভুল করে না থাকি এই বই মেলাতে, কিন্তু সেই বইটি এখনও আপনি প্রকাশ করেননি, এটার কাজ এখনও চলছে বলে আমরা জানি। এটা হয়েছে কি, উপন্যাসটার প্রেক্ষাপটটা ডিফারেন্ট, তো এটা আমি শেষ করতে পারিনি, আর বই তো আসলে মানে খুব তাড়াহুড়া করে শেষ করার ব্যাপার না, আমার কাছে মনে হলো আরও মিনিমাম 6 মাস আমার লাগবে বইটার পিছনে ইনফরমেশন। এটা একটা সত্য গল্প ঘটনা নিয়ে, সেটা হলো যে আমাদের খুলনার যে পাটকলটা বন্ধ হয়ে যায়, ওই কলোনিতে যারা থাকতেন ওদের জীবনটা নিয়ে মূলত। খুলনা বলতে আমরা এরশাদ শিকদারের কথা কিন্তু আমাদের মাথায় একটু হলেও টোকা দেয়, আসলে কি এই পাটকলের গল্পের সাথে আপনার গল্পে এরশাদ শিকদারের গল্প থাকবে কি না? আচ্ছা আচ্ছা, যেহেতু ওই ওই স্থানীয় গল্প তো ওখানকার রাজনৈতিক প্রেক্ষাপটও থাকবে, সো ওই জন্যই আসলে একদম ঠিকঠাক ইনফরমেশন দেওয়া লাগবে বলেই আমার জন্য এত সময় নেওয়া এবং
আমি আরো 6টা মাস সময় চাই এবং নেক্সট মেলা ইনশাআল্লাহ আমি অবশ্যই বইটা আনব সময়ের ব্যবধান বয়সের ব্যবধান বলে একটা বিষয় থাকে নিজের চোখে আপনার হয়তোবা সেই সময়ের রাজনৈতিক অবস্থাটা দেখার সুযোগ আপনার হয়নি যদি আমি ভুল না করে থাকি তাহলে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ কি একজন লেখকের জন্য যে আমি তো এই পরিপ্রেক্ষিত এই পটভূমিটা আসলে শুধু বইয়ের পাতায় পড়েছি বা লোকমুখে শুনেছি আমি তো দেখিনি সেক্ষেত্রে আমার কলমে সেই গল্পটাকে ফুটিয়ে তোলা সময়টাকে ফুটিয়ে তোলা এটা কি অনেক বড় চ্যালেঞ্জ নয় একদমই তাই এবং অবশ্যই বড় চ্যালেঞ্জ সেটা হলো যে ওই ওখানে যারা জব করতেন এবং কলোনিতে যারা থাকতেন আমার অনেকে ইন্টারভিউ নেওয়া হয়েছে আমার এবং আরও বাকি আছে ইন্টারভিউ নেওয়া ওই ওখানে যারা জব করতেন ওখানে যারা বসবাস করেছেন তাদের লাইফে কী কী ঘটেছে এবং কেমন ছিল প্রেক্ষাপটটা এবং তাদের থেকে গল্পটা আমি শুনতেছি এবং শুনে শুনেই আমার এই উপন্যাসটা ডেভেলপ করতে যার কারণে তাদের মুখ থেকে এতবার শুনেছি এবং শুনতেছি ওই বাস্তব ব্যাপারটা আছে আর আমার তো মানে রাইটারের তো একটা কল্পনা শক্তি থাকেই সব কিছু মিলিয়েই আমার উপন্যাসটা তৈরি হচ্ছে গল্প উপন্যাস বা কবিতা যেখানেই যায় না কেন এমনকি প্রবন্ধে গেলেও আসলে মানুষের কথা আসতেই হয় মানুষের কথায় ফিরতেই হয় কারণ আমাদের আষ্টে পৃষ্ঠে আসলে মানুষেরই বসবাস সবখানে মানুষ আর মানুষ মানুষ মানেই নানান চরিত্রের ভিড় এত সব চরিত্রের ভিড় এত সব মানুষকে আপনি দেখেন আপনি কি সবসময় সত্য গল্পই লিখেন নাকি আপনার কল্পনাতেও মানুষ থাকে সেই কল্পনার মানুষদের কিনা আপনি বেশি লেখেন না সত্য ব্যাপারটা থাকে আমি জানি না অনেক রাইটার অনেক রকম ব্যাপার আমার যেটা হয় কি আমি রাস্তা দিয়ে হাঁটলাম আমি কোনো ক্যারেক্টার দেখলাম ওই মুহূর্তে হয়তো মাথায় আসে না গল্প হবে কিন্তু কখনও গল্প চিন্তা করতে গেলে ক্যারেক্টার মাথায় চলে আসে এবং সত্য থেকে কল্পনার মিশ্রণটা ঘটে আমার প্রচুর ঘটে আমি সত্য থেকে অনেক বেশি লিখি সত্য থেকে হয়তো মূল গল্পটা রাখা সম্ভব হয় না কিন্তু একটা ব্যাপার থাকে যে ওই সত্য থেকে দেখার পরে গল্পটা মাথায় আসে যে এটা এটা হতে পারতো বা এটা এটা হয়েছে এটা এটা হতে পারতো দেন সত্য এবং কল্পনা মিশ্রণ করে গল্পগুলো তৈরি হয় তবে হ্যাঁ সত্যের প্রভাবটা আমার অনেক বেশি বিকজ আমি বাস্তবমুখী লেখা লিখি তো সেদিক থেকে আমার মানে সত্যটা বেশি থাকে এই শহরে কেউ থাকে না গল্পটি তো আসলে প্রবাসী একজন নারীর গল্প জার্মানের গল্প আপনি কি কখনো জার্মানে গিয়েছেন না জার্মানে ওর যাওয়ার জানে এটা এবং ওখানেও কীভাবে আছে এবং সেটার ক্ষেত্রে সুবিধা হয়েছে আমার সেটা আজ ভুলের জন্মদিনও হয়েছে আজ ভুলের জন্মদিন আমার আমেরিকান এবং বাংলাদেশ মিলিয়ে গল্প তো ওখানে আমার এক আপা থাকেন রাশেদা রেখাম আপা আমাকে ভিডিও কলে দেয় আমি যে জায়গাটা নিয়ে লিখতে চাই যেই রোডটা দিয়ে আমি যেতে চাই আমাকে সেই ভিডিও কলে দেখাতো রোডটা এবং রোডের চরিত্রগুলো রোডের কালার এবং ওই গাড়িগুলোর কালার আমি সব কিছু ভিডিও কলে বলে এখান থেকে আপার থেকে আমাকে আমি যেখানে দরকার ছিল আমি সেখানে বলছি আপা একটু যান আপাই আমাকে দেখাতো লাইভ ভিডিও কলে দেন আমি মানে পরোক্ষভাবে বসবাস করেছি জায়গাটাতে দেন আমার বর্ণনাগুলো লেখা ভীষণ ভালো লাগছে ব্যাপারটা জেনে যে একজন লেখক বা একজন কল্পনার মানুষও যদি ধরে থাকি সে কল্পনাটাকে সত্যিতে আগে দেখেছে তারপরে সেটাকে কলমে রূপান্তরিত করেছে অভিনন্দন আপনাকে এত চমৎকার একটি উদ্যোগ নেবার জন্য এবার একটু নাটকে ফিরতে চাই এই যে কলম চলছে সেই সাথে আপনার কলমের বাস্তবিক রূপও চলছে যেটা আসলে পারফর্মাররা বা শিল্পীরা অভিনয় শিল্পীরা আপনার নাটকে কাজ করে থাকে পুরো ব্যাপারটাকে আপনি কীভাবে দেখেন ভালো লাগে বলতে আমার একটা লেখা চরিত্র যখন বাস্তবে রূপ হয় এবং সেটা আমি যখন দেখতে পাই লেখাটা আমার চরিত্র ভালো লাগে ভালো লাগে ফিল তো কাজ করেই আবার যখন ঠিকঠাক হয় না চরিত্রটা যেরকম ভেবেছিলাম সেরকম না তখন খারাপ লাগাও কাজ করে মানে সৃষ্টির উল্লাস আছে সৃষ্টি সুখের উল্লাসটাও আছে আবার সৃষ্টি সুখের কষ্টটাও আছে সৃষ্টির পরে সেই ঠিকঠাক চিত্রায়নটা না হলে কষ্টও লাগে প্রথম কোন নাটকটি পরিচালনা করেছিলেন কত সালের ঘটনা সেটা 2010 সালে আগে ঘর পরে বর আগে ঘর পরে বর বা দারুণ নাম আমার নাটকটি দেখা হয়নি আমি একটু জানতে চাই নাটকের প্রেক্ষাপট সম্পর্কে এটা একটা মজার ঘটনা এটা তিশা আপা এবং চঞ্চল ভাই ছিলেন অ্যাক্টর অ্যাক্ট্রেস সেটা হলো যারা মানে ঘর ঠিক না করেই আগে বিয়ে করে ফেলে লুকিয়ে তখন হলো যে মানে ঝামেলাটা হয় ব্যাপার প্রেক্ষাপটে খুব মজার হলো যারা বিয়ে করে ফেলছে ফ্যামিলিতে জানায় না তখন বলছে যে ফ্যামিলি তো জানানো যাচ্ছে না আমার রাজি হবে না তুমি বরং আমাদের বাসা ভাড়া থাকো তো ওদের বাসা ভাড়া যখন থাকে ওর মা ছেলেটাকে এত পছন্দ করে ভাই বানিয়ে ফেলে মানে নিজের মেয়ের হাজব্যান্ড জানে তো না তখন বলছে তোমায় দেখতে আমার খুব ভালো লাগছে তুমি আমার ছোটো ভাই এখন তো প্যাস লেগে গেছে তো মেয়ের জামাই কিন্তু মা তো জানে না মা তো না জানে ওকে ভাই বানিয়ে ফেলছে এখন বাস্তব ঘটনা থেকে নিয়েছেন তখন হলো ব্যাপারটা খুব মজা হয় যে এখন তো ও বিপদে পড়ে বলতেও পারতেছে না মা তুমি তো ভাই বানাচ্ছ তো আমার হাজব্যান্ড তো মানে লুকিয়ে বিয়ে করে একটা সময় বাধ্য হয়ে বলে মা আসলে ওকে বলে মামা ডাকি না কেন তুমি আমার ছোটো ভাইয়ের মতো তুমি ওকে মামা ডাকো না কেন নাম ধরে ডাকো কেন মামা ডাকো তখন বলে যে মামা তো আমার ডাকা যাবে না বিকজ আমি তোকে বিয়ে করে ফেলছি ওভাবে ব্যাপারটা আসলে ঘটে আর একটু জানতে চাই যে যারা আসলে দীর্ঘদিন ধরে মঞ্চে পরিচালনায় বা নাটক টেলিভিশনের পর্দায় নাটকের পরিচালনায় থাকেন তারা একসময় সিনেমা বানানোর উদ্যোগও নেয় আপনি সেই উদ্যোগের কতটা বাস্তবায়নের পথে হেঁটেছেন বা অলরেডি কোনো কাজ শুরু হয়ে গেছে কিনা হ্যাঁ এবং আমি সেই প্রিপারেশনটা নিচ্ছি আস্তে আস্তে ফিল্মের প্রেক্ষাপট চুজ হয়ে গেছে সেই চিত্রণটা চলতেছে ব্যাটে বলে মিলে গেলে একটা সময় হয়তো খুব বেশি সময় হয়তো নিব না এই বছরে কি পাবো আমরা না দুই বছরে তো নাই
কারণ ফিল্মটা একটু অন্যভাবে করতে চাই। সেটা আমি একটা জিনিস বলতে চাই, সেটা হলো যে আমি কাজ করেছিলাম আব্দুল্লাহ মাহমুদ সাদ ডিরেক্টর, তার সাথে তার অ্যাসিস্ট ছিলাম, যারা নাম রাম নুরজার ফিল্ম। সো একদম মুভমেন্ট করে ফিল্মটা করতে চান, একটু ঠিকঠাকভাবেই করতে চাই, একটু সময় নিয়ে করতে চাই। যতই আপনার সম্পর্কে জানছি মুগ্ধ হচ্ছি এবং ভালো লাগছে যে একজন মানুষ নানান দিকে বিচরণ করছেন এবং সেই সাথে প্রত্যেকটি জায়গায় সফলতার ছাপও রেখে যাচ্ছেন। যদি আপনাকে বলা হয় যে আগামী 5 বছর পরে আপনাকে আমরা কোন পরিচয়ে দেখতে পাবো নতুন? আমি জীবনেও একটা ভালো ফিল্ম বানাতে চাই, কিন্তু আমার মূল প্রফেশনটা তো লেখালেখি, সেটা আমি সারা জীবন লিখতে চাই, যেটা আমার থাকবে। বর্তমান সময়ে তরুণদের সাথে কথা বলি, যদি আপনার মতো তরুণের সাথে যদি কথা হয়, তারা কিন্তু নানান প্রেক্ষাপট বিবেচনায় হোক তারা ক্যারিয়ার এবং জীবিকা দুটোকে ব্যালেন্স করে চলতে চায় এবং সেখানে তারা অনেক রকম কথা বলে থাকেন যে মিউজিক করে ক্যারিয়ার চালানো একটু কঠিন, তোমাকে সাইডে একটা প্রফেশন রাখতে হবে, লিখে ক্যারিয়ারটা জীবিকা নির্বাহ করাটা খুব কঠিন, তোমাকে সাইডে আর একটা প্রফেশন রাখতে হবে। শুধুমাত্র লেখালেখিকে প্রফেশন হিসেবে নেওয়ার সুযোগ আসলে কতটা আছে একজন লেখক হিসেবে আপনি কি মনে করেন? এখন আছে, কিন্তু এখন কিন্তু নাটকের মার্কেটটা অনেক বড়, অনেক বিশাল মার্কেট এবং হিউজ টাকার মার্কেট নাটকের ব্যাপারটা, বাজেট অনেক বেড়েছে। সো একটা নাটককার লিখে ভালো টাকা পায়, অন্তত আমরা যারা লিখছি তারা ভালো টাকাই পাচ্ছি, সো সে অ্যামাউন্ট কম না। হ্যাঁ, সো একজন নাটককার যদি মাসে 7-8 নাটক লিখে বা সপ্তাহে 2 নাটক লিখে বা 6-7 নাটক লিখলে খুব ঢাকা শহরে খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারবে। কিন্তু এতগুলো নাটক লিখলে কোয়ালিটির ব্যাপারটাও কিন্তু এনশিওর করাটা কঠিন হয়ে যাওয়ার কথা। ডেফিনেটলি যখন প্রফেশনালি নেবে তখন তো কোয়ালিটি ডাউন করবেই, প্রফেশনাল যে কাজটা যাবে তখন তো শখের ব্যাপারটা থাকে না, বা তখন তো কোয়ালিটি একটু ডাউন হবে। কিন্তু কেউ যদি চায় যে লিখে সার্ভাইভ করবে নাটক, এখন সম্ভব যদি সে ঠিকঠাক লেখা লিখে, একদম ইজিলি সম্ভব। এত এত দিক সামলাচ্ছেন, কলমও সামলাচ্ছেন এবং আমার সামনে বই 3টা আমি দেখতে পাচ্ছি, যে বইগুলোর মধ্যে বেশ 2টো বই বোধ হয় এবছর বইমেলাতে আমরা পেয়েও যাচ্ছি। একটু বইগুলো আপনার হাতে দেখতে চাই, কারণ এখানে একটা বিশেষ বিষয় আমার নজরে এসেছে, সেটা হচ্ছে যে প্রত্যেকটি বই নারী কেন্দ্রিক। কেন নারী কেন্দ্রিক? এটা হলো আমার এই শহরে কেউ থাকে না, যেটা মেলায় নাই, স্টক আউট, এটা আসবে মেলার পরে আসবে, নারীর অবয়ব প্রচ্ছদে আছে একদমই। এবং এটা হলো জীবনে কারফিউ, এটা আমার প্রথম বইটা, এটা সেকেন্ড মুদ্রণ চলতেছে। এটা হলো এই শহরে আজ ভুলের জন্মদিন, এই 3টা আমার বই। প্রথম বইটা জীবনে কারফিউটা আসলে নারী পুরুষ সমান প্রাধান্যে আছে, আর সেকেন্ড 2টা বই নারী কেন্দ্রিক। বিকজ হলো যে আমি সবার জীবনে স্ট্রাগল আছে, কিন্তু নারীদের জীবনে স্ট্রাগলটা না অনেক বেশি খুব টাচ করে আসলে, কারণ একটা নারী ঘরেও স্ট্রাগল করে, একটা পুরুষ ঘরে অত স্ট্রাগল করে না, বাইরে স্ট্রাগল করে। কিন্তু আমি জীবনের বহু গল্প জানি, আমি গল্প শুনতে ভীষণ পছন্দ করি, মানুষের গল্প, পার্সোনাল গল্প, যে লাইফের গল্প আমি প্রচুর গল্প শুনেছি। আমরা একসাথে কোচিং করতাম, আমি যদি একটু বলতেও চাই, আমি যখন ইন্টারে পড়ি আমাদের এক ফ্রেন্ড বান্ধবী, ও সবসময় বোরকা পরে আসতো, তো আমি বললাম যে বোধহয় হয়ে যাবি বোরকা পরে আসতে, আমি একটু জিজ্ঞেস করলাম একটা সময় যদি সবসময় বোরকা পরে আসিস, গরম লাগে না গরমের ভিতরে? তো হাসতে হাসতে বললো যে বোরকা পরলে নিচের নতুন জামা পড়তে হয় না, যে কোনো একটা জামা পরলেই হয়। হাসতে হাসতে বললো না আমার ভিতরে একটা কেঁপে উঠছে, মানে ওর ভালো জামা নাই, ওর ভালো জামা নাই, এই জন্য একটা বোরকা পরলেই হলো, যে একটা কালো বোরকা, সো ভিতরে খুব ভালো জামা না থাকলে প্রবলেম নাই। ইন্টারে পড়া একটা মেয়ে, মানে এইচএসসিতে পড়া একটা মেয়ের স্ট্রাগলটা, অথচ ঢাকা শহরে ওরা থাকে তখন ফ্যামিলি নিয়ে, কিন্তু একটা ছেলে এরকম স্ট্রাগল খুব কম করে, কিন্তু মেয়েদের স্ট্রাগলটা নিজের ঘরেও স্ট্রাগল করতে হয়, সেটা তো শুধু ফিনান্সিয়ালি না, নানা রকম প্রতিবন্ধকতা থাকে। সো মেয়েদের লাইফটা তো আসলে একটু আমাদের এই সমাজে, মানে আমাদের প্রেক্ষাপট সমাজে মানে ভীষণ কঠিন, যার কারণে মেয়ের চরিত্রগুলো আমাকে ভীষণ রকম ভাবায়, আমি ওদের লাইফটা নিশ্চিত হতে পারলে অনেক বেশি আরাম পাই। কোন কোন কাজে আপনার ব্যস্ততা যাচ্ছে লেখালেখির পাশাপাশি? লেখালেখির পাশাপাশি নাটক তো লিখছি, এবং আমার সামনে ঈদের কাজে নিয়ে ভীষণ ব্যস্ততা আছে, আমার বেশ কয়েকটা কাজ ঈদে আসবে, এখন পর্যন্ত 5টা কনফার্ম, বাকিটুকু জানি না, আরও 2-1টা হতে পারে। খুব ভালো লাগছিল আপনার সাথে কথা বলে, আড্ডা দিয়ে, এবং আপনার এই যে নানান দিকে বিচরণের গল্প শুনলাম, এটি নিঃসন্দেহে আমাদের দর্শকদেরকে, বিশেষ করে তরুণদেরকে অনুপ্রাণিত করবে আমরা বিশ্বাস করি। অনেক ধন্যবাদ আমাদের আজকের আনন্দ আড্ডায় আসবার জন্য। আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লেগেছে, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলাভিশন নূর টাওয়ার 110 বীরোত্তম সিআর দত্ত রোড ঢাকা 1205, ফোন 9632030304, আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @বাংলাভিশন.tv। ব্রিটিশ কবি লর্ড বায়রনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, হৃদয়ের চেয়ে বড় কোনো সহজাত প্রকৃতি নেই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ 8টা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।